हाय फ्रेंड, वेलकम बैक टू माय उन्नति कुकिंग। आमी उन्नति बेथोड़ौड़ी थेके आज के आमी चाउमिन मोमो रेसिपी निये चले एसेछि। दुर्दान्त स्वादेर एकटा रेसिपी, एकबार देखलेओ जे केउ रेसिपिटी तैरी करते पारेन। तो तार आगे भिडियोटिके एकटा लाइक करे चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। चाउमिन मोमो रेसिपिटी तैरी करार जन्य एखाने आमी निये निलाम 2 कप ময়দা। तो আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে 2 কাপ আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে আমি 1 চামচ চিনি দিলাম। তো আমি ময়দাটা কিন্তু মিষ্টি করার জন্য চিনিটা দেইনি, জাস্ট ময়দা একটু ব্যালেন্স আসার জন্য চিনিটা দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেব একটা ডিম। তো এখানে আপনারা চাইলে ডিমটা কিন্তু স্কিপ করতে পারেন। तो এখন ডিমটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মেখে ময়ম দিয়ে নেব। ময়ম দেওয়ার সময় তাড়াহুড়া করলে কিন্তু হবে না, একটু টাইম নিয়ে ময়মটা দিতে হবে। ময়ম দেওয়াটা যতটা পারফেক্ট হবে ততটায় কিন্তু খাস্তা আর মুচমুচা হবে। তো আমার ময়ম দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জল নিয়েছি, আর এখানে আমি নরমাল তাপমাত্রা জলটাই নিয়েছি। অল্প অল্প করে জল দেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে ধাপ করে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর একটা ডো মাখতে হবে। আমরা নরমাল যে রুটিটা খাই অতটা নরম কিন্তু হবে না, এই ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে। সব শেষে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা জল লেগেছে। তো এখানে আমি 4 থেকে 5 মিনিট মতো ঠেসে ঠেসে ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিলাম। তো এখন আপনাদেরকে দেখাবো আমার কতটা জল লেগেছে। তো আমি 1 কাপ জল নিয়েছিলাম, আমার 1 কাপের হাফ কাপের থেকেও কিন্তু কম জল লেগেছে। এখন ময়দাটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে ফিরে এলাম, ময়দাটা কিন্তু আমার আরো সফট হয়ে গেছে। তো বন্ধুরা, ঢাকনা খোলার পরে কিন্তু আমি 1 মিনিট মতো ময়দাটাকে আবার মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আপনারা বড় চাইলে বড় কাটবেন, আমি একটু ছোট ছোট করে লেচিটা কেটে নিলাম। এখন আপনাদেরকে একটা লেচি নিয়ে দেখাবো রেসিপিটি তৈরি করে। তো প্রথমে গোল বলের মতো তৈরি করে নিলাম। এখন এপিটে ওপিটে ময়দা লাগিয়ে নেব, আর একটা বেলনা দিয়ে ছোট সাইজের একটা রুটির মতো তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না, একটু মোটা সাইজ করে রুটিটা তৈরি করতে হবে। তো দেখেন আমি কতটা মোটা করে তৈরি করছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি আগে থেকেই পুর তৈরি করে রেখেছিলাম, চাউমিনের পুর। তো আপনারা সবাই কিন্তু চাউমিনের পুর তৈরি করতে জানেন, চাউমিন তৈরি করতে জানেন, এর জন্য চাউমিনের পুরটা দেখালাম না। এখন হাত দিয়ে চেপে চেপে ভাঁজ করে করে সিল করে দিতে হবে, যে ভিতরে চাউমিনের পুরটা আছে ভাজার সময় যাতে বেরিয়ে না আসে। তো সব কিছু তো বলে হয় না, দেখেও কিছু শিখতে হয়। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আর দেখেন আমি কিভাবে চেপে চেপে মোমোটাকে ছিল করি। তো মোমোটা এখন আমার ছিল করা হয়ে গেল। এখন মুখটা আমি চেপে চেপে বন্ধ করে দিতে হবে। দেখেন বন্ধুরা কত সহজেই কিন্তু আমার একটা মোমো তৈরি হয়ে গেল, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এইভাবে আমি বাকি মোমোগুলোও তৈরি করে নেব। এই চাউমিন মোমোগুলো আমি তেলে ভাজবো, এর জন্য একটু বড় সাইজ করেছি, আপনারা চাইলে ছোট সাইজ করেও করতে পারেন। তো এখন চলে যাব ভাজার জন্য উনানে, আর উনানে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা আমি প্রথমে ভালো মতো গরম করে এখন লো টু মিডিয়ামে এই মোমোগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমরা যেরকম সিঙ্গারা বা নিমকি ভাজি ঠিক সেরকমই কিন্তু টাইম নিয়ে এই মোমোগুলো ভাজতে হবে, তাহলেই কিন্তু মুচমুচা খাস্তা হবে। মোমোগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করা যাবে না, 1 থেকে 2 মিনিট পরে দেখবেন আপনা আপনি ফুলে উপরে ভেসে উঠছে। চাউমিন মোমোগুলো ভাজার সময় কিন্তু অল্প তেল দিলে হবে না, একদম ডুবু তেলে ভাজতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট মুচমুচা আর খাস্তা হবে। তো দেখেন আমি ভেজে নিয়েছি, 3 থেকে 4 মিনিট পরে আপনাদেরকে দেখালাম। যেহেতু ডুবা তেলে ছিল সেক্ষেত্রে কিন্তু উপর নিচ দু সাইডই আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন উলট পালট করে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা কালার আসে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, এই চাউমিন মোমোগুলো ভাজতে আমার 6 থেকে 7 মিনিট মতো টাইম লেগেছে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, একটু টাইম নিয়ে এই চাউমিন মোমোগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও খাস্তা আর মুচমুচা হবে। এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এই মুচমুচে খাস্তা চিকেন মোমোগুলো কিন্তু ভেজে আপনি 6 থেকে 7 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, একদম নষ্ট হবে না। এখন ওই তেলের মধ্যে বাদবাকি যে মোমোগুলো আছে সেগুলো দিয়ে দেব, আর একইভাবে আমি ভেজে নেব। আজকে চাউমিন মোমো রেসিপিটা কিন্তু আমার অনেক ভাইয়াদের রিকোয়েস্টের ভিডিও। অনেক ভাইয়ারা বলেছিল যে দিদিভাই ঝাল ঝাল কিছু রেসিপি তৈরি করেন, একদম দাদাভাইদের কথা মাথায় রেখেই কিন্তু আজকে রেসিপিটি তৈরি করেছি। আশা করছি দাদাভাইদের খুব ভালো লাগবে।
তো এরকম যদি আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি ঠিকঠাক মাপের করে দেন, অবশ্যই আমার মতোই আপনাদের রেসিপিটাও তৈরি হবে। অনেক বন্ধুরা আছে ভিডিও দেখেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকে চাউমিন মোমো রেসিপিটা দেখে যদি বাড়িতে ট্রাই করেন, কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কথায় কথায় কিন্তু সবগুলো মোমো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর তেল থেকে তুলে নিয়েছি। তো এখন আমি পরিবেশন করে দেখাবো যে কতটা মুচমুচা আর খাস্তা তৈরি হয়েছে। আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলে ঝটপট করে কিন্তু এই চাউমিন রেসিপিটি তৈরি করে দিতে পারেন, বা আপনি আপনার বাচ্চার স্কুল টিফিন দিতে পারেন, অনেক পছন্দ করবে আর অনেক ভালোবেসে খাবে। তো আপনাদেরকে একটা কেটে আমি দেখাবো যে ভিতরটা কতটা খাস্তা হয়েছে আর চাউমিনের পুরে ভরা। চাউমিন মোমো রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায়।